দক্ষিণ করিমগঞ্জের 150 বছর পুরনো দুর্গা মন্দিরের পূজায় সামিল সুস্মিতা। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 150 বছরের পুরনো দুর্গা মন্দিরে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের বাখরশাল নাইরগ্রাম জিপির ইন্দো বাংলা সীমান্ত নো ম্যানস ল্যান্ডে থাকা মানিকপুরের দুর্গা মন্দিরে উপস্থিত হয়ে মা দুর্গার আশীর্বাদ নিতে ছুটে এলেন বরাকের অগ্নিকন্যা শিলচরের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এদিন প্রথমে সুস্মিতা দেবের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তাকে নিয়ে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেন কমিটির অপমালাকার সহ অন্যান্য সদস্যরা। এই প্রত্যন্ত এলাকার পূজায় উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ। এদিকে সুস্মিতা সাংবাদিকদের কাছে তার নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে পূজো কমিটির ভূয়সী প্রশংসা করেন। আজকে করিমগঞ্জে আসার এবং মানিকপুরে দুর্গাবাড়িতে আসার আপনার বিশেষ কারণ? আজকে আমি সাউথ করিমগঞ্জের মানিকপুর গ্রামে এসেছি, কারণ পত্রপত্রিকাতে দেখলাম এখানে একটা মন্দির আছে, ভারতবর্ষ আর বাংলাদেশের সীমার মধ্যে যে নো ম্যানস ল্যান্ড থাকে, আর এটা এই পুজোটা 150 বছর পুরানো, কিন্তু এটা 94-এ বন্ধ হয়ে গেছিলো এবং 2009-এ এখানে স্থানীয় বিএসএফের যারা সৈনিক রয়েছে তারা স্থানীয় মানুষের উৎসাহ বাড়িয়ে দিয়ে আবার এই পুজোটা শুরু করেছে। আমরা অনেক সময় বলি যে ধর্ম মানুষকে মানুষের মধ্যে বিভাজন করে, কিন্তু আজকে প্রমাণ হলো যে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে নো ম্যানস ল্যান্ডে ধর্ম বা পূজার জন্যে মানুষের মধ্যে আমি মনে করি যে একতা আরও বেড়েছে, আর সাধারণ মানুষ এখানে কোনো ঢাল ঢোক বাজনা লাইট কিচ্ছু নেই, কিন্তু ওরা এই পুজোটা করছে 2009 থেকে। অনেক কিছু শেখার আছে, আমরা শহরে লক্ষ লক্ষ টাকার বাজেট করি, কিন্তু ওরা এখানে ভোগেরও খাওয়িয়েছে, এখানে 40 পরিবার সবাইকে খাওয়াচ্ছে, বিএসএফকেও খাওয়িয়েছে, আমার খুবই ভালো লাগলো। এরপরে আপনার 71-এ যখন নির্মাণ নিল তখন এই জায়গাটা একবার করছে না, মন্দিরের স্থান এইটা একবার করছে না, একবার না করে এই জায়গাটা মালিকের চত্বর রয়েছে। এরপরে মালিক যারা পূজা করতে মারা গেছে, করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।